হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের যে মাধ্যমিক দু হাজার বাইশের অঙ্কের যে পরীক্ষা হবে তার যে তোমার যে একটি চ্যাপ্টার রয়েছে সরস্বত কথা সেখান থেকে মোট দশটি প্রশ্ন ইম্পর্টেন্ট তোমাদের জন্য তৈরি করেছি এই দশটি থেকে আশা করি কমন পাবে তোমরা অবশ্যই বা এই টাইপের অঙ্ক তোমরা কাল দেখতে হবে পরীক্ষার প্রশ্নপত্রে চলো এই ভিডিও শুরু করা যাক দেখো এক নম্বর প্রশ্ন বলছে কোনো মূলধন দশ বছরে দ্বিগুণ হলে বার্ষিক সহজ সুদের হার চারটি অপশন রয়েছে কোষে দেখতে হবে তো এখান থেকে ফর্মুলাটা লাগে অঙ্কটা করতে হবে তো এইভাবে দেখো তোমরা যে দ্বিগুণ বা তিনগুণ এই টাইপের কোন একটা অঙ্ক তোমাদের অবশ্যই কালকে দেখতে হবে খাতায় পরীক্ষার প্রশ্নে দু নম্বর প্রশ্ন বলছে বার্ষিক দশ পার্সেন্ট সহজ সুদের হারে এ টাকা বি মাসের সুদ হবে কত চারটি অপশন রয়েছে এখানে দেখো সুদের হার এ টাকা বলেছে এবং মাস বি বলেছে মাসটাকে বছর করতে হবে এবং টাকাটা টাকাই থাকবে তাহলে মাসটা কত হবে বারো বাই সরি বি বাই বারো তো এখানে এ আর বি এর জায়গায় চেঞ্জ করে দিতে পারে এক্স ওয়াই করতে পারে পিকিউ করতে পারে আর এস করতে পারে এইভাবে একটা অঙ্ক আসার সম্ভাবনা রয়েছে কালকে পরীক্ষায় তো তোমরা প্রথমে কিন্তু মাসটাকে বছর করে নেবে তারপর ফর্মুলায় ইউজ করবে ফর্মুলা নেক্সট তিন নম্বর প্রশ্ন কী বলছে দেখো তোমার যে তিন নম্বর প্রশ্ন রয়েছে কোনো আসল ও তার পাঁচ বছরের স মূলের অনুপাত ফাইভ টু সিক্স হলে বার্ষিক সরল সুদের হার কত তো এখানে দেখো সুদাসল দিয়ে দিয়েছে আর সুদ বলে দিয়েছে আসল বলেছে আর সুদাসল বলেছে তাহলে এখান থেকে করতে হবে তোমাদের কি তোমাদের প্রথমে এখান থেকে সুদ করতে হবে এবং তারপরে ফর্মুলা ইউজ করতে হবে এভাবে অঙ্কটা করতে হবে নেক্সট দেখো বড়টা কী বলছে চারটা বার্ষিক কত সুদে নশো টাকার চার বছরের সুদ সাতশো কুড়ি টাকার পাঁচ পার্সেন্ট হারে ছ বছরের সুদের সমান হবে তো এই একটা অঙ্ক রয়েছে এরপর দেখো পাঁচের দাগ তোমাদের যে টেক্সট বই রয়েছে সেখানে দেখে নেবে পঁয়ত্রিশ নম্বর পেজে যে নয়ের দাগের এবং দশের দাগের প্রশ্ন রয়েছে অঙ্কটি অঙ্ক দুটি রয়েছে এই দুটো করে নেবে ভালোভাবে প্র্যাকটিস করে নেবে এবং তোমাদের উনচল্লিশ নম্বর পেজে কুড়ি আর একুশের দাগের অঙ্ক রয়েছে সেটাও ভালোভাবে প্র্যাকটিস করে নেবে আর বিয়াল্লিশ নাম্বার পেজে তোমাদের যে পঁচিশ ছাব্বিশ অঙ্ক রয়েছে এগুলো ভালো করে প্র্যাকটিস করে নেবে এগুলো থেকে আসার সম্ভাবনা খুবই গুরুত্বপূর্ণ খুবই চান্স রয়েছে এগুলো থেকে পরীক্ষা আসার তো এগুলো ভালো করে দেখে নেবে আর কোনো কিছু অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি এখনই তোমাদের রিপ্লাই করব।